কন্টেন্ট কিছু ভেবে পাচ্ছিলাম না, বেশি দূরে যেতে ইচ্ছাও করছিল না। পড়ানো ছিল, ব্যাচ থেকে ফেরার সময় সুমিতকে ডেকে নিলাম, চলে এসেছি সোদপুর ট্রাফিক মোড়ে। এটা এখন রীতিমতো একটা স্ট্রিট ফুড হাব হয়ে গেছে, প্রচুর স্ট্রিট ফুডের কালেকশন। তো যখন সামনেই রয়েছে দূরে কেন যাব, আজকে এখানেই কয়েকটা দোকান সিলেক্ট করে সেগুলো আমরা কভার করব। আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে ট্রাফিক মোড়ের একদম সামনে আর্সালানের টেক আউট কাউন্টার। তো আর বেশি সময় নষ্ট না করে শুরু করছি আজকের ভিডিও। আমি সুমিত। আমি বিজয়। তোমরা দেখছো ফুড পান্ডা, যেখানে ফুড আর ফান ভরপুর হয় আর প্রচুর নয়েজ আছে আজকে। তো মানি গুছিয়ে দিন, আজকে কি হয় দেখা যাক। আলো আসবে, নয়েজ আসবে, তার আগে যেটা হাতে চলেছে সেটা হচ্ছে আর্সেলানের মাটন রোল। সাইজটা বেশ ভালো এবং বানানোটা দেখেই তো অলরেডি লোভ ক্ষোভ লেগে একাকার হয়ে গেছে। এত সুন্দর লাচ্ছা পরোটা, এখানে বোধহয় লাচ্ছা পরোটা শুধুও বিক্রি হয় না, পার্সেলে গেল কতগুলো। লাচ্ছা পরোটা আমরা এখানে খুব একটা ভালো কোথাও পাই না, এটা খেয়ে যদি ভালো লাগে। লাচ্ছা পরোটা আমার বাড়িতে প্রায় খেতে ইচ্ছা করে, কিন্তু আমাদের এই লোকালে না খুব একটা ভালো কোথাও পাওয়া যায় না, সেরকম বলে এখান থেকে আমি নিয়ে যাব। তো এই যে আর্সেলানের ব্র্যান্ডিং করা মোড়ানো, ঠিক আছে, এই হচ্ছে উঁচু দোকানের উঁচু ব্যাপার। তো এখানে দামটা খুব ইন্টারেস্টিং, চিকেন রোলের দাম মাত্র 70 টাকা আর মাটন রোলের দাম হচ্ছে 75 টাকা, ঠিক আছে। এই দামটা কিন্তু খুব রিজনেবল আমি বলবো। ভেতরে মাটন প্রচুর দিয়েছে সুমিত, কি বলিস? আমি দেখলাম। তো এইবার গরম গরম মাটন রোলের একটা বাইট নেবার পালা। রোলে তো বেশি কথা বলে সময় নষ্ট করবো না। আচ্ছা, ব্র্যান্ডিংয়ের কাগজ, তার ভেতরে নর্মাল কাগজ। এই দেখো মাটন উঁকি মারছে এখান দিয়ে, বেশি ক্লোজে আসবি না, এখান দিয়ে মাটন উঁকি মারছে, প্রচুর 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 মাটন। হ্যাঁ, স্মেলটাও আছে, বাইট নেই। হ্যাঁ, মারো, ধরে মারো। আলাদাই পাউডাটা ক্রিস্পি অ্যান্ড মিষ্টি মিষ্টি ব্যাপার আছে লাচ্ছা পাউডারটায়, পাউডারটা খুবই প্রিমিয়াম সত্যিই তাই। আর ভেতরে মাটনটা নিয়ে আর্সেলানের মাটন আর আমি আলাদা করে কী বলবো। আর সুন্দর একটা হালকা গ্রেভি ব্যাপার আছে, মাটনটা প্রচণ্ড টেন্ডার অ্যান্ড প্রচণ্ড ফ্লেভার, ভালো হয়েছে না। তোমাদের একটু সোদপুর আর্সেলানের অ্যাড্রেসটা বুঝিয়ে দিই। এই দিকটা হচ্ছে ব্যারাকপুর থেকে আসে রাস্তাটা, ওই যে বানিয়াটি মিউনিসিপ্যালিটি, আর এই যে আর্সেলান আর সবাই চলে গেছে ওটা হচ্ছে ডানলপ। এই দিক উল্টো দিকে হচ্ছে অ্যাড্রেসের আউটলেট, আর এই যে আর্সেলান। আর সোদপুরে দুটো আর্সেলান আছে, যার মধ্যে এই যেটা টেক আওয়ে কাউন্টার মেইনলি সেটাতে আমরা আজকে করলাম, আর একটা মেইন আছে যেটা আরেকটু এগিয়ে। ওই যে সামনে দেখা যাচ্ছে আর্সেলান, ওখান থেকে জাস্ট একটু এগিয়ে এসে সোদপুর যে প্যান্টালুন্স, তার ঠিক সামনে এই যে ছোট্ট একটা ট্র্যাকের উপরে দোকান দেখতে পাচ্ছ, এটা কিন্তু এখন খুব ট্রেন্ড চলছে এই ছোটা হাতির উপরে দোকানগুলো। এটার নাম হচ্ছে জাতীয় মৎস্য প্রকল্প, যেখানে বেশ কিছু ফিশ আইটেমস পাওয়া যায়, ফ্রাইড ফিশ আইটেমস, যার মেনু কার্ডটা ছোট্ট করে এখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো একজন কাকিমার দোকান, ভেতরে তিনি কাজে ব্যস্ত অলরেডি, একটা সুন্দর লাইটে ডেকোরেশনও করা, অ্যাড্রেসটা বুঝতে আশা করি কোনো প্রবলেম নেই। প্যান্টালুন্স তার এক্স্যাক্ট সামনে, জাতীয় মৎস্য প্রকল্প। পকোড়া বানানো হবে কাঁচা মাছ, এগুলো সব কাঁচা পাবেন আমার কাছে। এছাড়া আছে লোটে, আছে বিগ সাইজ লোটে আছে, না আপনি সমস্ত কিছু কাঁচা দেখতে পাবেন। কাঁচা দেখার পর তারপর আপনি এটাকে এটা ফ্রাই করা হবে আপনার এই মতন অনুযায়ী, গলদা হবে, ঠিক আছে, গলদা হবে, পমফ্রেট। এটার দাম কি আছে গলদা? এটা 50 রুপিস পিস। এটা পমফ্রেট আছে 70, আর ভোলা আছে 30, আর কবিরাজি আছে যেটা আমি আপনাকে দেখাতে পারলাম না, যেহেতু আমার কাছে ইনস্ট্যান্ট কোনো মাল ওরকম ভাজা থাকে না, আপনি অর্ডার দিলেই সেটা তবে ভেজে যাবে। ওটা 125। আমার দোকান প্রতিদিন 7টা থেকে 11টা পর্যন্ত খোলা থাকে। আমার দোকানের নাম হচ্ছে জাতীয় মৎস্য প্রকল্প, যেখানে আপনি সম্পূর্ণ ভেটকি মাছের তৈরি আইটেম পাবেন। আর যদি আপনাকে গ্রেভি আইটেম নিতে হয় তাহলে একদিন আগে অর্ডার করতে হবে। সপ্তাহে প্রত্যেকদিন খোলা? সপ্তাহে প্রতিদিন খোলা। ধন্যবাদ। 7টা থেকে 11টা ওকে, থ্যাংক ইউ, ওয়েলকাম।
এই জাতীয় মৎস্য প্রকল্পে এসে প্রথমেই মানে একটাই আইটেম খাবো, নিয়ে নিয়েছি ফিশ ফ্রাই, যা দুটো ভ্যারিয়েন্ট রয়েছে, একটা 60 টাকা, একটা 80 টাকা। আমি 80 টাকাটা নিয়েছি, সাইজ এরকম দেখতে। আর সঙ্গে রয়েছে কাসুন্দি, পেঁয়াজ আর এক টমেটো সস। ও হো হো হো, তো উনি বলছিল এখানে সমস্ত মাছের আইটেম তৈরি হয় ভেটকি মাছ দিয়ে। তো এবার একটু খেয়েও দেখি ফিশ ফ্রাইটা কাসুন্দি দিয়ে। এক কামড় দিতে বোঝা যাচ্ছে পরিষ্কার পিওর ভেটকি মাছ, উপরে এই বিস্কুটের গুঁড়ো দিয়ে ক্রিস্পি ভাবটা ভালোই রয়েছে, আর কাসুন্দি দিয়ে খুব ভালো যাচ্ছে। তো এই মাত্র আমরা এই জাতীয় মৎস্য প্রকল্পে খেলাম, এই যে প্যান্ডালুনস, আর ওখান থেকে এই যাই জাস্ট এখানে চলে আসলেই আমার এক বন্ধুর দোকান। মানে এখানে ভিডিও করতে এসে জানতে পারলাম যে ওইখানে দোকান থেকে জানতামই না, ওইখানে দোকান দিয়েছে। অনেকদিন পর দেখা হয়েছে তোর সাথে ভাই, অনেকদিন পর দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে দেখা। এই তো জাস্ট কী কী পাওয়া যাচ্ছে তোর কাছে বল একটু। আমার কাছে তোমার স্প্রিং পটেটো, চিকেন হটডগ, পিৎজা, তোমার পাস্তা, ম্যাগি, শেক, মকটেল, লস্যি সব আইটেমই পাওয়া যাচ্ছে। এইখানে আমরা হটডগ ট্রাই করব, যেটার মধ্যে এরকম ভেজিস দেওয়া হবে যেটাকে বাটারে ফ্রাই করা হলো, যার মধ্যে কর্ন রয়েছে, আর এইখানে ডিপ ফ্রাই করা হচ্ছে একটা সসেজ, যেটা কিনা অবভিয়াসলি চলে যাবে হটডগের ভেতরে। তো বন্ধুরাতের বন্ধুর তৈরি হটডগ রেডি, যেটা খাবে বিজয়দা। তো এবার সুমিতের বন্ধু গৌরবের হাতে বানানো হটডগ আমরা একটু ট্রাই করে দেখবো। সাইজটা যা মারাত্মক, এটা কিন্তু কোথা থেকে বাইট নেবো, আর ডিনার তো এখানেই হয়ে যাবে আজকে। সোদপুর ট্রাফিক মোড় এরিয়াতেই আমার ডিনারটা আমরা শেষ করে বাড়ি ফিরবো। তো ভেতরে তো কী কী দিয়েছে তোমরা দেখলে, এটা নতুন করে কিছু বলার নেই। ভেজিসগুলো রয়েছে, একটা সসেজ রয়েছে, আর তার সাথে নানান রকমের সস তো রয়েছেই, আর ওপর দিয়ে লাস্টে যেটা দেওয়া হয়েছে হটডগের একটা মেন সস বলেছে, ওটা হচ্ছে ইউএসপি। তো এটাকে ট্রাই করে দেখি, যেটা কি না মানে ওই সসটাই বাকি ডিশগুলোর থেকে এটাকে ডিস্টিংগুইশ করে আর কি। এটাকে বাইট নিতে গিয়ে কিন্তু সেই বার্গারের মতো একটা কঠিন অবস্থা হবে, কোন দিক দিয়ে নেবো আমি বুঝতে পারছি না। এগুলো ম্যানেজ করা অ্যান্ড বাইট নেওয়াটা খুব চাপের, মুখে মেখে গেলে ওই ক্লিপটা আমি দেবো না ভিডিওতে। ব্যাপারটা খেতে ভালো, কর্ন ঘন মুখে পড়ছে, ভেজিস পড়ছে মুখে, একটু মেয়র টেস্ট রয়েছে, সসেজের টেস্টটা রয়েছে, উপরের যে সসটা ওটার টেস্টও ভালো, বাট ওটা না একটু কম দিলে ভালো হতো, ওটা একটু বেশি লাগছে আমার। ওই সসটা একটু কম হলে বাকি ওভারঅল জিনিসটা খেতে ভালো। এখানে স্ন্যাক্স আইটেমের মধ্যে এই দোকানটাও ট্রাই করলাম, ভালো খেতে এখানে, মানে সত্যি এখন সত্যিই জমজমাট। তো আমি আর হাতে এখন চলে এসেছে স্প্রিং পটেটো, যার দাম 40 টাকা, একদম ডিপ ফ্রাই করা, একদম বোঝা যাচ্ছে উপরে একটু মেয়ো, পেরি পেরি মশলা আর একটু চাট মশলা দেওয়া হয়েছে, মেয়ো আর কেচাপ। খেয়ে দেখ তোমার খাওয়া বুঝতে পারছি না, এরকম কোনো খাইনি তো। মশলার নাম পেরি পেরি আর সুমিত প্রফেশনাল ভেরি ভেরি, খুব ভেরি, খেয়ে দেখি খুব ভেরি। আলু ভাজা তো আলু ভাজার মতোই খেয়ে দেখ, বাড়িয়ে কী বলবো। কিন্তু এর সাথে যে মশলাগুলো দেওয়া হয়েছে, বিশেষ করে যে মেয়ো আর চাট মশলা আর পেরি পেরি মশলাটা, অন্যরকম তো লাগছে বটে, ট্রাই করতেই পারো। সোদপুরে এত দোকান খেয়ে করতে পারলাম না শেষ, সোদপুরের এত দোকান খেয়ে করতে পারলাম না শেষ। তোমরাই বলো ভিডিওটা ভালো হলো নাকি ওই কোনোরকম বেশ। ভিডিওটা কেমন হলো তোমরা একটু জানাও, প্রতিবারের মতো একই কথা বলছি, ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দাও। এত নয়েজের মধ্যে কেউ ভিডিওটা শেষ অবধি দেখছে বলে আমার মনে হয় না। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে। এটা কেমন লাগলো জানিও, মজা করো। দোসা ওয়ার্ল্ডে এসে ভিডিও করার সময় বলেছিলাম তোমরা যদি ওই ভিডিওটা 30টা কমেন্ট করো, এই পিছনের আউটলেটটা এসে ভিডিও বানাবো। কমেন্ট তো করোই নি, কিছুই করোনি, তাও আমরা চলে এসেছি ভিডিও বানাতে। কি কন্টেন্ট ছিল না, দূরে যাইনি তাই এসেছি, ওটা বাজে কথা। চিল্লা চলে কাছে পোস্ট তুমি বাতা দো আসন্দি দিয়ে, সময় সুযোগ দিচ্ছ না তুমি ক্যামেরাম্যানকে। ভাই অনেকদিন পর দেখা, ভালো আছিস তো? এই তো, কোথায় আছিস? আমরা তো এখন ভিডিও ভিডিও বানাই, এসবই করি, তাই আমার রিভিউতে চলে এসেছি এখানে।